আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা এটি হচ্ছে রাউটার এবং অনু চলতেছে ব্যাটারির মাধ্যমে আমার যে ব্যাটারি সেট আপ আছে সেখান থেকে এই অনুয়া রাউটার চলতেছে কিন্তু একটি ভাই প্রশ্ন করেছেন প্রশ্নটি হচ্ছে আপনার এখানে যখন অনুয়া রাউটার চলে ওই অবস্থায় ব্যাটারির ভোল্টেজ যদি বেড়ে যায় কারণ আমি এখানে একটা নতুন সিস্টেম করছি সিস্টেমটা হচ্ছে আমি যখন চাই তখন ব্যাটারির ভোল্টেজ বেশি বুস্ট করে চার্জ করার জন্য কারণ মাঝে মাঝে বুস্ট করে চার্জ করলে ব্যাটারি ভালো থাকে এজন্য আমি এখানে দেখাচ্ছি চোদ্দ নয় কিন্তু এখন আমার চোদ্দ নয় যে ভোল্ট কিন্তু ঢুকতেছে এটা ডাইরেক্ট ভোট ঢুকার কারণে চোদ্দ পয়েন্ট নয়তে চলে গেছে কিন্তু এখানে চোদ্দ পয়েন্ট চারেই কিন্তু কাট আপ হওয়ার কথা ছিল কিন্তু কাট আপ করি নাই কেন করি নাই কারণ আমি এখন বুস্ট চার্জ দিচ্ছি আমার ব্যাটারিটা বেশ এখন গরম আছে একটু একটু গরম হয়েছে আমি চাচ্ছি যে আর একটু গরম হোক তারপর আমি এই সুইচটা বন্ধ করে দেব। এই সুইচটা যদি আমি বন্ধ করে দিই দেখুন কী হবে ব্যাটারি ভোল্টেজ ড্রপ করতে শুরু হয়েছে মানে ব্যাটারি ভোল্টেজ নেমে যাচ্ছে এখন আমার সোলার থেকে অলরেডি চলতেছে এখানে একটা ফ্যান চলতেছে এবং যদি দেখাই আমার এটা হচ্ছে আমার উপর থেকে সেট করা একটা ফ্যান এটা কিন্তু অলরেডি চলতেছে কিন্তু যদি আপনাদের এটা ভালো করে বুঝাই যে এখানে এখন আমার ভোল্টেজ কিন্তু ড্রপ করতেছে শুধুমাত্র আমি এখন সুইচ বন্ধ করছি এবং আমি বুশ চার্জ বন্ধ করার কারণে এখন তেরো পয়েন্ট দুই আসি এবং বাইরে প্রচুর রোদ ভালো রোদ থাকার কারণে এখন হচ্ছে আমি যখন সুইচ দেব তখন কী হয় সেটা দেখেন সুইচ দেওয়ার কারণে অলরেডি ব্যাটারি চার্জ করা শুরু করেছে এবং চার্জের তীর যখন দেখান লাফাচ্ছে তখন হচ্ছে কন্ট্রোলার থেকে চার্জ হচ্ছে এবং যখন তীর লাফানো বন্ধ করে তীর একদম ডাইরেক্টলি শো করে থাকবে তখন হচ্ছে পুরোপুরি ব্যাটারির উপর ডাইরেক্টলি প্যানেল থেকে চার্জ হবে এখন এই অবস্থা অনেকে প্রশ্ন করেছেন যে আপনার এই অনু এবং রাউটারের জন্য যে মডুলটি ব্যবহার করেছেন এই মডুলটি ভালো থাকবে কিনা বা এই মডুলটির কাজ হচ্ছে বা কনভার্টার ডাউন স্টেপ ডাউন মানে ডাউন করে দেওয়া ভোল্টেজ কমায় দেওয়া আমি এজন্য এটা থেকে ভোল্টেজ কমিয়ে একটাতে করেছি চার ভোল্ট আর একটা করেছি হচ্ছে আট ভোল্ট এখন যখন আমার পনেরো ভোল্ট ঢুকে যাবে চোদ্দো থেকে পনেরো ভোল্ট ঢুকে যাবে কোন কোন সময় ষোলো ভোল্ট ঢুকে যায় তাতে আমার এই রাউটারের কোনো ক্ষতি হয় না এবং যখন আমার ব্যাটারি কমতে কমতে আটে চলে আসে তখনও কোনো সমস্যা হয় না কারণ আটে আসার কারণ এখানে কিন্তু এখান থেকে আমি লোড দেই নাই লোড আমি নিয়েছি পুরোপুরি সমস্ত লোড এখান থেকে আমি সমস্ত লোড গ্রহণ করছি আমার ফ্যান আছে তিনটা আপনাদের যদি দেখা এখানে কিন্তু একটা ফ্যান আছে একটা ফ্যান আছে এই একটা ফ্যান আছে ওই একটা ফ্যান আছে আপনাদের যতগুলো ফ্যান দেখাচ্ছি সেইগুলোর মধ্য থেকে আমি তিনটাই যখন চালাই তখন কিন্তু অনেক সময় কমে আটে চলে আসে তারপরেও কিন্তু আমার এই অনুরাগটার বন্ধ হয় না এই জন্য আপনাদের যে মডিউলটি দেখানো হয়েছে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন কমেন্ট করেছেন অবশ্যই ওই মডিউলটি কিনবেন কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে সোলার থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন এবং খরচ করেন সাশ্রয়ী হন নিজে নিজের টাকা বাঁচান